ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দ্বিতীয় দিনের মতো সারা দেশে চলছে করোনার টিকা কার্যক্রম। রাজধানীর বিভিন্ন জায়গায় টিকা নিয়েছেন সিসি, মন্ত্রী, সচিব সহ বিশিষ্ট জনেরা। 40 বছরের বেশি ব্যক্তিরাও টিকা পাবেন, এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় বিশ্বে মোট মৃত্যু 23,27,000 ছাড়িয়েছে, আক্রান্ত 10,67,00,000-এরও বেশি। বেগম খালেদা জিয়া মুক্ত থাকলে সরকার বিদেশিদের দাবিদারি করতে পারবে না জেনে তাকে এখনও মুক্তি দিচ্ছে না, অভিযোগ বিএনপি নেতাদের। বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম আমতলী রেজু সীমান্তে বন্দুকযুদ্ধে 2 রোহিঙ্গা নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার। রাজধানীর যাত্রাবাড়িতে একটি হাসপাতালে নবজাতক কন্যা শিশুকে ফেলে পালিয়েছেন মা বাবা, 13 দিন ধরে হদিস নেই কারো। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী ও সন্তান হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড। ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসে নিহতের সংখ্যা বেড়ে 14, এখনও নিখোঁজ 170, উদ্ধার কাজ চলছে। মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত। রিয়াল বেটিসকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় ফের ধুয়ে ফিরেছে বার্সেলোনা।